দুর্গাপুজোর আগে যদি এই তিনটে জিনিস কাউকে দেওয়া যায়, তাহলে আপনার সাত জন্মের ঋণ পরিশোধ হবে। হ্যাঁ বন্ধুরা, দুর্গাপুজোর আগে অত্যন্তই সতর্কভাবে এই তিনটে জিনিস যদি আপনি কাউকে দিতে পারেন, তাহলেই সাত জন্মের ঋণ অবশ্যই পরিশোধ হবে আপনার জীবনে। আজকের ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে বিস্তারিত জানাব। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। অবশ্যই জয় মা দুর্গা এই কমেন্টটি প্রত্যেকে করবেন। তবে আসুন জেনে নেওয়া যাক যে দুর্গাপুজোর আগে কোন বিশেষ কাজটি আপনার করণীয়। প্রিয় বন্ধুরা, আপনি যদি এমন তিনটি জিনিস একত্রিতভাবে কাউকে দিতে পারেন এবং মনে মনে বলতে পারেন আমার এই সাত জন্মের ঋণ শোধ হলো, তাহলে অবশ্যই আপনি সম্পূর্ণ ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। কিন্তু এটা মনে রাখবেন, এটি আপনার বাড়ির কাউকে বললে হবে না, বাড়ির বাইরে মানুষকে এই জিনিসটি বলতে হবে। আমাদের এমন তিনটি জিনিস আমরা পেয়ে থাকি, যে তিনটি জিনিস আমি যদি আপনার উপার্জনে ক্রয় করে কাউকে দান করতে পারেন, তাহলেই আপনার পক্ষে এই সাত জন্মের ঋণ পরিশোধ করা সম্ভব হবে। তাই অতি অবশ্যই নিজে উপার্জন করে তবে দান করুন। দেখবেন সাত জন্মের ঋণ অতি অবশ্যই পরিশোধ হবেই হবে। তাই প্রিয় বন্ধুরা, এই কাজটি করতে একদম ভুলবেন না। আপনি যদি সাত জন্মের ঋণ পরিশোধ করতে চান, একটি সুতির বস্ত্র অবশ্যই আপনাকে ক্রয় করতে হবে এবং কয়েকটি কালো তিল এই বস্ত্রের মধ্যে যেভাবে হোক আপনি ঢুকিয়ে দেবেন। সুতির বস্ত্র, কালো তিল এবং একটি এক টাকার কয়েন, মনে রাখবেন একটি এক টাকার কয়েন, এই দিয়ে আপনি কাউকে দান করবেন এবং সে যেন আপনার কাছ থেকে এটি পেয়ে সন্তুষ্ট হয়। তারপর আপনি মনে মনে বলবেন যে আমি আমার সাত জন্মের সকল ঋণ পরিশোধ করলাম। জানবেন আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। এটি মহালয়ার দিন করা অত্যন্ত শুভ। আপনি দুর্গাপুজোর আগে যে কোনো দিন এই বিশেষ কাজটি করতেই পারেন। ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য ঈশ্বরের কাছে আমি অবশ্যই কৃপা জানাই এবং তারা যেন সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন, পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। Thank you.
you.